সেরা খেলোয়াড়কে সাধারণত অর্থ কিংবা গাড়ি পুরস্কার দেওয়া হয়ে থাকে। এসব ছাড়াও স্থানীয় লীগ খেলায় ক্রেস্ট ও বিভিন্ন পণ্য সামগ্রী পুরস্কার হিসেবে দিতে দেখা যায়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রাদারফোর্ড যে পুরস্কার পায় তা আগে কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব। তিনি নিজেও হয়তো ভাবতে পারেননি এমন পুরস্কার তিনি পাবেন। সদ্য শেষ হওয়া কানাডার টি টোয়েন্টি লিগে মন্ট্রিয়াল টাইগার্সের চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে পর্দা নামল কানাডার গ্লোবাল টি টোয়েন্টি ক্রিকেটের। এই প্রতিযোগিতায় সেরা ক্রিকেটার হওয়ায় আমেরিকায় হাফ একর জমি পুরস্কার হিসেবে পেয়েছেন রাদারফোর্ড। ফ্লোরিডা ভিত্তিক এম এ কিউ গ্রুপ নামের রিয়েল এস্টেট এক কোম্পানি গ্লোবাল টি টোয়েন্টি কানাডার সেরা খেলোয়াড়কে অরল্যান্ডোর দক্ষিণে ডিজনি ওয়ার্ল্ডের কাছে আধা একর জমি পুরস্কার হিসেবে দেওয়ার ঘোষণা দেয়। ফাইনালে সারে জাগুয়ার্সকে 5 উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় রাদারফোর্ডের মন্ট্রিয়াল টাইগার্স। স্লো উইকেটে ওয়েস্ট ইন্ডিজের এই মিডল অর্ডার ব্যাটসম্যান 29 বলে 3-4 ও 2 ছক্কার মাধ্যমে 38 রান করে অপরাজিত থাকেন। ম্যাচ সেরার পাশাপাশি টুর্নামেন্ট সেরাও হন রাদারফোর্ড। 8 ম্যাচে 44 গড়ে তার মোট রান 220। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী দলটির অধিনায়ক ক্রিস লিন, তিনি 9 ম্যাচে 39 গড়ে 234 রান করেন। তবে কার্যকারিতা বিবেচনায় ফাইনাল সেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও রাদারফোর্ডকে দেওয়া হয়। লিগটির আয়োজক বোম্বে স্পোর্টস কোম্পানির ডিরেক্টর অসিত প্যাটেল বলেন, আমরা মূল্য বাড়াতে চাই। বিশ্বজুড়ে থাকা ক্রিকেট সমর্থক ও নতুন আসার সমর্থকেরা যাতে উপভোগ করতে পারেন এমন অসাধারণ পারফরমেন্স করতে খেলোয়াড়দের উৎসাহিত করতে চাই। আন্তর্জাতিক তারকা ও ঘরোয়া মেধাবী ক্রিকেটাররা যে সেরা মানের ক্রিকেট খেলছে সেটি কানাডায় এই খেলার প্রচারে কাজ করবে, অন্যদের এগিয়ে আসতে উৎসাহ দেবে। এতে করে আমাদের দেশের খেলার প্রসার ভবিষ্যতে আরও বাড়বে। টুর্নামেন্টে খেলা ভারতের সাবেক স্পিনার হরভজন সিং বলেছেন, এটা এমন একটা পুরস্কার যেটি প্রতিটি খেলোয়াড়ই জিততে চাইবে। আমার মনে হয় এটার মাধ্যমে উত্তর আমেরিকাতেও ক্রিকেটের মর্যাদা বাড়বে।